তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভঙ্গি ফুটবল আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম আর এই ভিডিওটা খুব ছোট্ট হবে খুব লেন্দি হবে না যেটুকু ডিসকাশনের মতো রয়েছে সেইটুকু ডিসকশন হবে তার পাশাপাশি দুটো আপডেট রয়েছে ট্রান্সফার রিলেটেড অ্যান্ড একটা টুর্নামেন্ট রিলেটেড সব কিছু নিয়ে কথা বলবো আর বুঝতে পারছো থামনেল দেখে যে কী নিয়ে কথা বলতে চলেছি সো স্টে অন দ্য ভিডিও স্টার্ট করবো বাট তার আগে অ্যাজ এজেল যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলের অন্তর্ন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অ্যাকাউন্টটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক ঠুকে দিয়ে দেখো প্রথমে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একটা টুর্নামেন্ট যেটা শুরু হতে পারে যেটা চালু হতে পারে সেটা হচ্ছে উত্তরবঙ্গ কাপ কারণ এখন শিলিগুড়ি কর্পোরেশন থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পেশালি মেয়র গৌতম দেব তিনি নিজে ইনিশিয়েটিভ নিচ্ছেন যে তিন বড় প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডেল তার পাশাপাশি নটা আরও বাংলা থেকে ক্লাব তাদের নিয়ে তিনি উত্তরবঙ্গ কাপ করতে চলেছেন এবং এখানে শোনা যাচ্ছে যে তিন বড় প্রধানের নাকি একটা সম্মতি রয়েছে যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে কিন্তু বড় বিষয় একটা যে যেহেতু ঠাসা স্কেডিউল এইবারে আমাদের তো সেখানে তিন বড় প্রধান থেকে হয়তো সিনিয়র প্লেয়ার বা বিদেশি প্লেয়াররা নাও যেতে পারে অর্থাৎ জুনিয়র প্লেয়ার রিজার্ভ টিমের প্লেয়ার তারাই সেখানে যেতে পারে এবং নটা আরও বাংলা থেকে কোন কোন ক্লাব হয় সেটা জেলাভিত্তিক বিভিন্ন ক্লাব আমন্ত্রণ পায় নাকি কলকাতা লিগ থেকে বা ডুরান্ট কাপের টিম থেকে সেখান থেকে কোনো নটা ক্লাব আলটিমেট ইনভিটেশন পায় সেটাও কিন্তু দেখার রয়েছে তো উত্তরবঙ্গ কাপ চালু হলে খুব ভালো হবে এবং যেখানে উত্তরবঙ্গে সেইভাবে ফুটবলের প্রচার বা প্রসারটা নেই স্টেডিয়ামগুলোতে মেলা বা গানের অনুষ্ঠানে ভর্তি হয়ে থাকে দর্শক সেখানে যদি ফুটবলটা ফেরে স্পোর্টস যদি ফেরে আলটিমেট দর্শক কিন্তু খেলাটাকে উপভোগ করতে পারবে তো রিগার্ডিং দিস উত্তরবঙ্গ কাপ তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে পারো দ্বিতীয় যে বিষয়টা সেটা একটা ট্রান্সফার রিলেটেড রিউমার বা একটা অ্যাডভান্স স্টেজের কথা এই মুহূর্তে বেরিয়েছে যেটা খেলনাও কিন্তু ব্রেক করেছে যে একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার এল সিনহো তাকে জামশেদপুর আপাতত ট্র্যাক করছে এবং সম্ভবত সে জামশেদপুরে সই করতে পারে বত্রিশ বছর বয়সী মিডফিল্ডার আর একটা লং টাইম তার কিন্তু ব্রাজিলে কেটেছে মেক্সিকোতে কেটেছে স্পেনের সেকুন্ডা ডিভিশনে কেটেছে তো বহু জায়গাতে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং মোটামুটি ভালো কোয়ালিটির প্লেয়ার এবং এই সিজনে জামশেদপুর কিন্তু অনেকজন বিদেশি নতুন নিয়ে আসবে সম্ভবত দুজন বিদেশি কন্টিনিউ করবে এক হচ্ছে জেট জে ম্যানুয়েল থমাস এবং দ্বিতীয় জন হচ্ছে চিমাচুকো এর বাইরে বাকি যে চারজন বিদেশি তাদের ছেড়ে দিয়ে বা এখন তো এক দুজনকে ছেড়ে অলরেডি দেওয়া হয়েছে তাদের পরিবর্তে নতুন বিদেশি কিন্তু জামশেদপুর সই করা তবে সবটাই সময়ের ওপর ছাড়তে হবে যে কোন কোন বিদেশি কোন কোন পজিশনে তারা নিয়ে এলো এরপর ইস্টবেঙ্গল একটা ছোট্ট করে বিষয় রয়েছে সেটা হচ্ছে রিগার্ডিং প্রভসুকন সিং গিল আপাতত যা সিচুয়েশান কেরালা তাকে ছাড়তে রাজি নয় কারণ কেরালার আপাতত যা সিচুয়েশান রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কেরালা প্রভুসুকান্ত সিং গিলের জন্য একটা হিউজ একটা হেফটি ট্রান্সফার ফি দাবি করেছে এবং যেটার অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোড় তার আশেপাশে এক বছর মাত্র তার কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং মোটামুটি তার যা মার্কেট ভ্যালু তার যা স্যালারি রয়েছে তার বহু গুণ বেশি কিন্তু এই ট্রান্সফার ফিটা যেটা ইস্টবেঙ্গল আপাতত পে করার মতো সিচুয়েশনে বা তারা কোনো রকম ইচ্ছা প্রকাশও করেনি যে এই ট্রান্সফার ফিটা তারা পে করবে অবশ্যই একটা নেগোসিয়েশন হবে আফটার নেগোসিয়েশন যদি কেরালা মনে করে যে হ্যাঁ তারা সেই যে ডিমান্ডটা থাকছে ইস্টবেঙ্গলে যে এটা দিতে পারবো সেখানে গিয়ে রিচ করে তাহলে প্রভুসুকান্ত সিং গিলের মুভটা ইস্টবেঙ্গলে হবে আদারওয়াইজ ইস্টবেঙ্গলকে কিন্তু প্রভুসুকান্ত সিং গিলের ক্ষেত্রে খালি হাতে ফিরতে হবে আর গিলের ক্ষেত্রে শুধুমাত্র ইস্টবেঙ্গল না তার পাশাপাশি আরও দু একটা ক্লাবের অফার রয়েছে এবং যদি এই অ্যামাউন্ট দাবি করা হয় কেরালার তরফে তাহলে আলটিমেট কোনো হাইসেল ক্লাবই কিন্তু প্রভু সুকান্ত সিং গিলকে পাবে না তো এখানে হয়তো এমন একটা টার্গেট হতে পারে যে প্রভু সিং গিলকে রেখে দেওয়া হবে এবং তার সাথে কোথাও একটা সমঝোতা করা হবে যে পরবর্তী ক্ষেত্রে যাতে সে কন্ট্রাক্টটা এক্সটেনশন করে নেয় কিন্তু নিশ্চয়তা নেই এটা আগে থেকে ক্লিয়ার ছিল যে প্রভুসুকান কিন্তু কেরালা ছাড়তে চাইছে তো এটা কত দূর অব্দি যায় যেহেতু সময় অনেক রয়েছে সেটাও কিন্তু দেখার থাকবে আর লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা সবাই জানে যে বিকাল থেকে বা সন্ধ্যে থেকে একটা গুঞ্জন খুব চরম লেভেলে পৌঁছেছি যেটা আমাদের বাংলার একটা রিপোর্টিং জায়গা থেকে উঠে এসেছে যে হুগো এবং জনিকাউকো এই দুজন প্লেয়ারকে নাকি মোহনবাগান ছাড়তে চলেছে না ভাই না দিস ক্যান নট বি পসিবল কারণ এক সিজনে তোমার টিম থেকে তুমি দুজন বেস্ট প্লেয়ারকে কমপ্লিট রিলিজ দিতে পারো না একদিকে অবশ্যই জনি কাউকু আপাতত চোটের জায়গাতে রয়েছে তার একটা এসিএল ইঞ্জুরি রয়েছে সেখান থেকে ফিরে আসাটা সত্যি ডিফিকাল্ট কারণ যে সমস্ত প্লেয়াররা এসিএলের মানে আঘাতে জর্জরিত হয় তারা জানে ফিরে আসা ঠিক কতটা ডিফিকাল্ট হয় মোর দ্যান ওয়ান ইয়ার কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে সময় লেগে যায় এবং যখন বয়সটা তিরিশের ওপর চলে যায় তখন কিন্তু রিস্কটা আরও বেশি হয়ে যায় প্লেয়ারদের ক্ষেত্রে এবং তাদের ফিটনেস ইস্যুও সেখানে একটা বাধা হয়ে দাঁড়ায় যদিও আপাতত জনি কাউকে কিন্তু বল নিয়ে প্র্যাকটিস করেছেন এবং লাস্ট ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে এই যে জনি কাউকোর যা সিচুয়েশন রয়েছে তার পরে বেশ করে কিন্তু মোহনবাগান ঠিক করবে যে ছ নম্বর ফরেনার কি হবে এমনও হতে পারে যে ডিসেম্বর অব্দি ওয়েট করা হলো এবং তারপর ছ নম্বর ফরেনার হিসেবে কাউকেই নিয়ে আসা হলো কারণ মোহনবাগান যেভাবে টিম বিল্ড আপ করছে সেখানে যদি তারা পাঁচজন বিদেশি নিয়েও নেবে তাহলে ইন্ডিয়ান ফুটবলে তাদের খুব একটা প্রবলেম হবে না এবং সেখানে একটা বড় চান্স থেকে যাবে যে আমরা জানুয়ারিতে আরও বেটার প্লেয়ার পাবো নাকি জনি কাউ নিয়ে আসবো কিন্তু হুগ আমি যদি হুগ বিষয়টাতে পার্টিকুলার আসি আর এক্ষেত্রে বলে রাখা ভালো যে জনি কাউকোর মতো বক্স টু বক্স মিডফিল্ডারকে রাতারাতি রিপ্লেস করাটা এটাও কিন্তু এতটা ইজি ব্যাপার হবে না কারণ যেভাবে জনি কাউকোকে স্কাউট করে তুলে আনা হয়েছিল অ্যান্থনোলোপে হাওয়াস তিনি যেভাবে দু তিন বছর ধরে তাকে দেখার পর ফাইনালি নিয়ে এসেছিলেন এটা যথেষ্ট একটা বড়ো কাজ আর এই লেভেলের ফুটবলার ইউরো কাপ খেলে সে এসেছিলো ইন্ডিয়াতে এরকম কিন্তু পাওয়াটা একটু কঠিন ব্যাপার রয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম যে যদি হুগুবুমোর কথা বলি তাহলে সেই সাগাটা শুরু হয়ে যে এইটিন্থ মার্চ থেকে এবং এবং দেখো প্রতি মুহূর্তে একটা সিচুয়েশন তৈরি হয় যে হুগোবর সাথে কোচের একটা শীতল সম্পর্ক সম্পর্কটা কোথাও ঠিক নেই কখনো নরম কখনো গরম একটা ব্যাপার চলছে ঠিক কথাই সম্পর্ক সবসময় একটা কোচের সাথে প্লেয়ারে ঠিক থাকবে এরম কোনো ব্যাপার নেই যেখানে দুজনই একটু টেম্পার টাইপের পার্সন রয়েছেন সেই জায়গাতে বিশেষ করে এবং একটা গুঞ্জন ছিল একটা সময় যে হুগোবমো বেরিয়ে যেতে পারে তাকে ওড়িশা এফসি চাইছে সের সাথে একটা আবার রি রিকোলাবরেশনের জন্য একটা সময় গুঞ্জন ওঠে যে লিগ টু এর ক্লাবের সাথে হুগু কথাবার্তা চলছে হুগো নিজেও কোথাও চাইছে ফ্রান্সে ফিরে যেতে তার নিজের ঘরে ফিরে যেতে এবং সেখান থেকে ফুটবলটা খেলতে সেই গুঞ্জনও ছিল বাট আজকে যেটা মানে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে মোহনবাগান নাকি তাকে চাইছে পারফরমেন্স গ্রাউন্ডে তাকে ওয়ান সিজন লোনে পাঠাতে এবং সেখানে তার পারফরমেন্সটাকে ট্র্যাক করতে এবং তারপর যদি মোহনবাগানের মনে হয় যে ইয়েস এই প্লেয়ারটা ঠিকঠাক রয়েছে চলো পরের সিজনে আবার খেলানো যাবে তাহলে আবার তাকে নিয়ে আসা হতে পারে বা তাকে ছেড়ে দেওয়া হতে পারে আমি অন্তত আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে বা আজকের এই দিনটাতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এটা খুব একটা প্রাসঙ্গিক ব্যাপার বলে হ্যাঁ দেখো মোহনবাগান এখানে ডিসিশান নিতেই পারে আমি বলছি না যে এটা নিতে পারে না বাট যদি পারফরমেন্সের খাতিরেই হয় তাহলে ভাই সেই প্ল্যাটটাকে পারমানেন্ট রিলিজ দিয়ে দেবে কারণ যেই প্ল্যাটটা আপাতত তোমার দুটো সিজনে এক্সপেক্টেড পারফরমেন্স দিতে পারছে না কি গ্যারান্টি রয়েছে যে সেই প্লেটটা এক সিজন লোনে গিয়ে ফিরে এসে হঠাৎ করে আবার সেই পুরনো ছন্দে ফিরে আসবে There is no such thing. আর যে প্লেয়ারটা একবার বিদেশে গিয়ে একটা ভালো পারফরমেন্স করবে সে কেন সেই জায়গা থেকে আবারও ইন্ডিয়াতে ফিরে আসবে দ্য ইস আ বিগ কোয়েশ্চেন যদি তাকে ক্লাব মনে করে ফেরাবে সেই প্লেয়ারটা কেন ফিরতে যাবে দরকার হলে সেই প্লেয়ারটা নিজে কোনো রকম কম্পেনসেশন দিয়ে মিউচুয়ালি কন্ট্রাক্টটাকে টার্মিনেট করে বেরিয়ে যাবে তো অবশ্যই হুগোবোমোকে মোহনবাগান ছাড়তে পারে অসুবিধা কিছু নেই হুগ নিজেও মোহনবাগান ছাড়তে পারে অসুবিধা নেই বাট যে কারণগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে আমার কাছে এই কারণগুলো খুব একটা প্রাসঙ্গিক লাগছে না তবে অবশ্যই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সিচুয়েশান তৈরি হতে পারে তবে অবশ্যই আমি এখানে ওয়েট করবো যারা সন্ধে থেকে আমাকে মেসেজ করেছো কমেন্ট করেছ বিভিন্ন জায়গাতে গ্রুপ থেকে শুরু করে আমার ইনস্টাগ্রাম সব জায়গাতে মেসেজ পাঠিয়েছো যে এটা নিয়ে বলো তো তখনই তাদের আমি বলেছি যে দেখো আমি সিরিয়াসলি এই মুহূর্তে সেইভাবে কিছু জানি না আমি একটা জাস্ট নিজের ওপিনিয়ন দিতে পারি অ্যাজামশান দিতে পারি ওয়েট করতে হবে আমাদের যে রিলায়েবেল কিছু পার্সনস বা রিলায়েবেল কিছু মিডিয়া যারা প্রতিনিয়ত ঠিকঠাক আপডেটগুলো আমাদের দেন এবং যেখান থেকে আর খুব একটা চেঞ্জ হওয়ার চান্সেস থাকে না আমার মনে হয় যে সেই জায়গাটুকু আমাদের ওয়েট করতে হবে তারপরে এই বিষয়টি নিয়ে বলা যাবে কারণ হুগুবুমোর সাথে মোহনবাগানের একটা লং টার্মে চুক্তি রয়েছে এখনও মোস্ট তিনটে সিজনের চুক্তি বাকি রয়েছে দুটো সিজন সবে কমপ্লিট হয়েছে এবং যদি অন্য কোনো ক্লাব সেটা বিদেশের ক্লাব হলেও হয়তো ইন্ডিয়ান ক্লাবের মতো এত হিউজ হবে না বাট একটা ট্রান্সফার ফি লাগবে তো অনেক কিছু বিষয় না মানে আটকে পড়ে রয়েছে হুগো বোমোর বিষয় এত ইজিলি হবে না এবং বারবার করে এটা ঠিক কথা যে সিজনের শুরুতে মোহনবাগানের অন্দর থেকে কিছু গুঞ্জন ছিল যে কিছু সারপ্রাইজ এক্সিট আমরা দেখতে পারি যার মধ্যে একটা প্রীতম কোটাল হয়তো হতে চলেছে হয়তো আরেকটা একটা হুগো বোমো হতে পারে বাট তার জন্য আমার মনে হয় যে ওয়েট করতে হবে আইদার যাদের আমরা বিশ্বাস করি তোমরা বিশ্বাস করো সেই রিলায়েবেল জায়গা থেকে বেরিয়ে আসা খবর অথবা ক্লাবের অফিসিয়াল কনফার্মেশন হয়তো বিদেশের ক্লাবের মতো এতটা মানে ট্রান্সপারেন্ট কমিউনিকেশান এখানে হয় না বাট স্টিল সেইটুকুর জন্য ওয়েট করতে হবে তবে অবশ্যই যাই হোক না কেন মোহনবাগান ম্যানেজমেন্ট যদি হুগো বোমোকে ছেড়েও দেয় তাহলে তার পরিবর্তে হুগো বোমো লেভেলের বা তার থেকে ভালো লেভেলের কোনো ফুটবলার নিয়ে সে কিন্তু ভরাট করবে তবে অবশ্যই জনি কাউকোকে নিয়ে আমি যেটা লাস্ট কথা বলেছিলাম আমি সেখানেই দাঁড়াচ্ছি লেটেস্ট আপডেটের ওপর কাউকোর বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশান নেই সেই কারণে আমি আর কিছু বললাম না তো যাই হোক আমার কাছে যতটুকু বলার মতো ছিল আমি বললাম এবার তোমাদের যা কিছু মনে হচ্ছে কমেন্ট করে জানাতে থাকো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট